আমি আজকে প্রথম যে স্টোরিটা দিয়ে শুরু করব সেই স্টোরির যে বক্তা উনি আমাদের সাথে তো আছেন আমি তো দেখতেই পাচ্ছি কিন্তু আনফর্চুনেটলি উনার নামটা উনি রিভিল করতে যেহেতু বারণ করেছেন সেই কারণে আমি নামটা বলছি না আমি ওনার পরিচয়টা আর যে লোকেশন একজেক্ট লোকেশনের ঘটনা সেটা আমি হাইট করে আজকের স্টোরিটা আমি স্টার্ট করছি জামশেদপুরের ঘটনা এটা এটাও তনুশ্রী দিয়েই পাঠিয়েছেন তনুশ্রী রয় মুখার্জি উনি মামার বাড়িতে ঘটা একটা মানে বেশ সিরিজ অফ স্টোরিজ দিয়ে গল্পটা আস্তে 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 নামে প্রথমত বলি যে তনুশ্রীদের যে দাদু উনি জামশেদপুরে জব করতেন তো জামশেদপুরে একটা খুব যথেষ্ট আমি আর নামটা বলবো না একটি এমএনসি কোম্পানিতে উনি জব করতেন এবং শুধু জব করতে না উঁচু পোস্টে জব করতেন তার সাথে সাথে খুব অ্যাক্টিভ ইউনিয়ন করতেন যার জন্য সেই সময় জামশেদপুরের বুকে উনি যথেষ্ট নাম করা একজন ব্যক্তিত্ব ছিলেন মোটামুটি একদাকে সকলে চিনতো ওনাকে এবং তাছাড়াও যদিও ওনারা জামশেদপুরে তখন খুব বেশি দিন কিন্তু ওনার পোস্টিং হয়নি খুব রিসেন্টলি উনি শিফট করেছিলেন কলকাতা থেকে তো যার জন্য কি হয় যে যখন ওরা জামশেদপুরে গেল প্রথমের দিকে ওরা একটা হায়ার্ড কমপ্লেক্সে থাকতো পরবর্তী ক্ষেত্রে ওই এমএনসিগুলো থেকে তখন ওদের বাংলো অ্যালট করা হতো তো ওদের যে বাংলো নাম্বার থার্টি সিক্সটা ছিল সেটাই সেই মুহূর্তে একমাত্র খালি পড়েছিল এবং সেই সময় যিনি আর কি আর কি হঠাৎ করে দাদুকে ডেকে বলেন যে আপনি এই মুহূর্তে যেখানে আছেন আপনারা সেখানেই থাকুন বাংলো নাম্বার খালি আছে বটে কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি সাজেস্ট করব আপনারা কিন্তু এই বাড়িটাতে এসে উঠবেন না সেই সময় তনুশ্রীদের মায়েরা হচ্ছে পাঁচ বোন দুই ভাই তো তনুশ্রীদের যে বড় মাসি একমাত্র তারই বিয়ে হয়ে গেছে তার একটা মানে তার ছোট মেয়েও হয়ে গেছে আর কি তো সেই মে মানে ওই ওই মাসি ছাড়া সেই সময় বাকি প্রত্যেকেই ভীষণ ছোট। আর কি বড়ো মামা ছোট মামা দুই মামা আছেন এবং বড়ো মামা তখন সদ্য একটা নতুন বিজনেস স্টার্ট করেছে আর ছোট মামা বোধ হয় তখন পড়াশোনা করছে বা জব খুঁজছে এরকম ধরনের আর বাকি মাসিরা সব কেউ কলেজে পড়ে কেউ স্কুলে পড়ে এরকম তো এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে ওই ভদ্রলোক বারবার করে ওনাকে ওয়ন করেন যে আপনি বাংলো নাম্বার থার্টি সিক্সটাতে কিন্তু কিছুতেই গিয়ে উঠবেন না কারণ একটা রিউমার আছে যে এখনো পর্যন্ত যত জনের নামে বাই নেম এই রুম সরি বাংলো নাম্বার থার্টি সিক্সটাকে অ্যালার্ট করা হয়েছে তত জনের সাথে আনসার্টেন কিছু এমন ঘটেছে যাতে উইদিন ওয়ান ইয়ার সেই ব্যক্তিটা কিন্তু এক্সপায়ার করে গেছে তো আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনি যেরকম হায়ার কমপ্লেক্সে আছেন ওখানেই থাকুন বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসবেন না তো দাদু খুব মডার্নাইজড তো উনি এসব একেবারেই মানতেন না তো দাদু তখন বলেন না না সম্ভবই না আমার এতগুলো বাচ্চা কাচ্চাকে নিয়ে আর আমি দিনের পর দিন ভাড়া গুনবো কেনই বা গুনবো। আমি তো অফিসিয়ালি যখন অ্যালটমেন্ট পাচ্ছি আমার তো সেটা আমি তো অবশ্যই নেব ওসব কিছু হবে না আপনি আমাকে থার্টি সিক্সটাই অ্যালট করে দিন আমি ওখানে আমার ফ্যামিলিকে নিয়ে থাকব তো যথারীতি এখন বলার তো কিছু নেই উনি ওখানে কর্মরত প্লাস উনি ইউনিয়নের হেড ওখানকার তো স্বাভাবিকভাবেই ওনার অর্ডার তো মানতেই হবে তো ওনাকে ওই বাংলো নাম্বার থার্টি সিক্সটা অ্যালট করে দেওয়া হয় বাংলোটা ছিল অসাধারণ এটা সাপোজ ধরো আমি নাইন্টি থ্রি নাইন্টি ফোরের ঘটনা বলছি বাংলোটা এরকম ছিল ঢুকেই একটা ধরো বিরাট বড় একপাশে একটা গার্ডেন আর তার একটা সাইডে একটা গ্যারেজ আছে তারপরেই তোমার বাংলোর এন্ট্রান্সে একটা লম্বা টানা বারান্দা সেই বারান্দার পর পর বড় বড় পাঁচটা রুম আছে সেই রুমগুলো ক্রস করে গিয়ে একটা বিরাট বড় উঠোন পড়ে সেই উঠোনের একপাশে রান্নাঘর আর পর পেছনের দিকে কতগুলো আউট হাউস আছে আউট হাউসগুলোতে মূলত ধরো কোনো গেস্টরা আসতো বা যদি কারো বাড়িতে সার্ভেন্ট বা মেজ সার্ভেন্ট থাকে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হতো এবং তার পাশে একটা ওয়াশরুম ছিল সেই ওয়াশরুমটা আর কি সার্ভেন্টসরা ইউজ করতো তো ওই উঠোনটা আর তার পেরিয়ে ভেতরে যে ওই পাঁচটা মেন রুম সেই পার্টটা আর কি বাড়ির লোকেরা ইউজ করতো তো এই হচ্ছে মোটামুটি বাংলোর স্ট্রাকচারটা তো বাংলোটা বেশ অনেকটা টেরিটরি জুড়ে সেটা আমরা তো বুঝতেই পারছি এবার বাংলাতে গিয়ে প্রথম প্রথম যখন থাকা শুরু করে যেহেতু একটা কানের রিউমার এসছে কোথাও তো একটা মনের ভেতরে একটা দ্বিধা বা একটা ভয় তো ছিলই কিন্তু দিন পনেরো বা মাসখানে যাওয়ার পর আস্তে আস্তে সকলে খুব একদম রিল্যাক্সড হয়ে যায় কারণ কোনো রকম হনটেড এক্সপিরিয়েন্স কিন্তু কারোর সাথেই ওই বাড়িতে ঘটেনি বা কোনো রকম কোনো আওয়াজ কোনো কিছু দেখতে পাওয়া নাথিং কোনো রকম কোনো হনটেড এক্সপিরিয়েন্স ওই বাড়িতে কারোর সাথে ঘটেনি ওই বাড়িতে একটা ছেলে থাকতো সেই ছেলেটি মানে ওই সার্ভেন্টই বলতে পারো আসলে অনেক ছোট থেকে কি থাকে ওদের সাথে সমস্ত ফাই ফর মাস খাটতো আরকি এবং ছেলেটির সাথে ওদের ভীষণ আত্মিক সম্পর্ক মানে হুট করে সে কিছু বললে যে খুব রাগ করতো বা খুব মাইন্ড করতো এরকম নয় তবে একটু হয় না বাড়িতে যেরকম হয় থাকতে থাকতে প্রায় বাড়ির ছেলের মতোই হয়ে গেছে একটা কাজ বললে এই করছি করব করতে করতে সে ডিলে করতো যখন কিছু অর্ডার করা হতো সব সময় যে একদম প্রম্পট অ্যাকশন নিত সেরকম নয় একটু ল্যাদ খেত তো ওই জন্য একটু অনেকে বিরক্ত হতো বাড়িতে ওর উপরে আর কি তো একদিন বড় মামা তখন সদ্য নতুন নতুন বিজনেস খুলেছেন তো বড় মামার তখন বিয়েও ঠিক হচ্ছে বা উনি বিবাহিত এরকম একটা সময় তো একদিন ওকে এটা ঘটনাটা আমি যেটা বলছি সেটা ওদের ওই বাড়িতে বাংলোতে শিফট করার মাসখানেক বা মাস দেড়েকের মাথার একটা ঘটনা তো বড় মামা ওকে একটা কিছু কাজ বলে গেছিলো তুমি এটা করে রাখবে তো ও সামাও সে কাজটা করেনি বা কোনো কারণে জিলে করেছে বরং আমার এত মাথা গরম হয়ে গেছে কাছ থেকে ফিরে ওকে ঠাস করে একটা চর মেরে দিয়েছে তো সে ছেলেটি সেদিন মানে খুব আপসেট হয়ে পড়েছিল এবং কাঁদতে কাঁদতে ওর পেছনে যে আউট হাউসে ও থাকতো ও সে আউট হাউসে চলে যায় সেইটা সন্ধ্যাবেলার দিকের একটা ঘটনা তো সেই নিয়ে তো মামার সাথে দাদু আর দিদার প্রচন্ড অশান্তি হয় দাদু দিদা তো কখনোই এই ধরনের রজস্রীতিটা মানে কখনোই অ্যাকসেপ্ট করেন না যে কেন তুমি ওর গায়ে হাত দেবে তোমার কি রাইট আছে ওর গায়ে হাত দেবার তুমি ওকে মুখে বলতে পারতে ও তোমার তো কাজ করে ঠিক আছে কিন্তু তুমি ওর গায়ে হাত দিচ্ছ কোন সাহসে এই নিয়ে বড় মামার সাথে দিদার অশান্তিও হয় তো রাত্রিবেলা খাবার দাবার রেডি করে দিদা যখন ওকে ওই আউট হাউসে ডাকতে যায় দরজা নক করেছে দেখছে দরজাটা খুলে গেছে এবার ভেতরে ঢুকেছে ভেতরে ঢুকে যখন ওকে চারিদিকে খুঁজছে দেখছে ও কোথাও নেই তো দিদা তখন বাথরুমে গেছে ওকে নক করতে বাথরুমে গিয়ে দেখছে ও হ্যাংড অবস্থাতে রয়েছে দ্বীতাত্ম মাথায় হাত পুরো বাড়ির ওপরে মানে বাড়ি ভেঙে পড়েছে যে এ কি হয়ে গেল মানে হঠাৎ করে একটা সুস্থ ছেলে চঞ্চল এরকম একটা ছেলে কি এমন ঘটলো তার সাথে যে একটা চর মারলে কারণ ও মামার সাথে মামাকে যথেষ্ট ভালোবাসতো এবং মামা ওকে প্রচণ্ড ভালোবাসতো এর আগে অনেক কথা কাটাকাটি হয়েছে এমন অনেক হয়েছে যে একে অন্য সাথে হয়তো কথা কাটাকাটিতে ওকে দিয়েছে একটু হুসি টুসি মেরে কিন্তু কোনোদিনই কিন্তু এরকম বোল্ড স্টেপ নেবে এটা তো ভাবনাতীত একটা ঘটনা ঘটে গেছে ওদের সাথে আরও অদ্ভুত ব্যাপার ওর যখন পোস্টমর্টম করা হয় ওকে কিন্তু হ্যাঙ্গিং অবস্থাতে পাওয়া গেছে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে ওর ডেড বডিটাকে ওই হ্যাংড অবস্থা থেকে নামানো হয় কিন্তু পোস্টমর্টম রিপোর্ট বলছে ও আত্মহত্যা করেনি তাহলে ওকে ওইভাবে হ্যাংড করে মার্ডার করে কে রাখলো তো এটা নিয়ে তো তখন তোলপাড় হয়ে গেল একেই আমি বলছি যে ওর দাদু সেই মুহুর্তে তনুশ্রুতির দাদুর যথেষ্ট একটা মানে খুব ভাইরাল পার্সোনালিটি জামশেদপুরের বুকে মোটামুটি সবাই এক ডাকে চেনে তো দাদু তখন বলেন অ্যানাউন্স করেন যে ঠিক আছে আমার বাড়িতে এরকম একটা আনসার্টেন ঘটনা ঘটেছে তো আমি কম্পেনসেশন বা ড্যামেজেস দেওয়ার চেষ্টা করব কিন্তু কম্পেনসেশন তো আর মানুষের লাইফের রিটার্নে কিছুই দেওয়া যায় না যাই হোক তো এই ঘটনাটার পরে বাড়িতে সকলেই একটুখানি আপসেট হয়ে পড়ে এবং তারপরে যা হয় আর কি গ্রাম থেকে ওই ছেলেটিরও বাড়ির লোক এসে প্রচন্ড তোল পার করে দিয়েছিল একদম যে কীভাবে এটা পসিবল পোস্টমর্টম রিপোর্ট বলছে এটা আত্মহত্যা নয় আপনারা বলছেন ও আত্মহত্যা করে নিয়েছে দুটো তো কোনোভাবে ম্যাচ করছে না তাহলে কোনোভাবে এখানে মার্ডার করে ওকে এরমভাবে হ্যাং করে দেওয়া হয়েছে বা ইত্যাদি ইত্যাদি নানান এলিগেশন ওরা এসে লাগায় এ নিয়ে কিছুদিন কোর্ট কেস চলে অনেক খ্যাপা প্রভাতে হয়েছিল এরপর ঠিক আট মাসের মাথায় এটা ঘটলো বাড়িতে ঢোকার এক দেড় মাসের পর এর ঠিক আরো কিছুদিন পরে মানে আট মাসের মাথাতে হট আমি আগেই বলেছি যে দাদু সেই সময় ইউনিয়নের হেড জামশেদপুরে কলকাতাতে এমএনসিটার হচ্ছে মেন আর কি হেড অফিস তো সেখানকার ইউনিয়নের যে হেড আর কি মানে পুরো ওয়েস্ট বেঙ্গলের যে ইউনিয়নের হেড সে সেদিনকে জামশেদপুরে একটি মিটিংয়ের জন্য আসে এবং লোকাল হেড হিসাবে দাদুর সাথে উনার উনি একসাথে ব্রেকফাস্ট করে দুজনে একসাথে গাড়িতে উঠে ইউনিয়ন অফিসের দিকে রওনা দেন ইউনিয়ন অফিসের সামনে যখন দাদুর গাড়িটা গিয়ে দাঁড়ায় হঠাৎ করে গাড়ি থেকে যখন দাদু এবং ইউনিয়নের লিডার ওনারা দুজনে নামছেন পেছন থেকে জোরে একটি শব্দ আসে এবং গুলিটা গিয়ে যে মানে যিনি কলকাতা থেকে এসেছিলেন পুরো ওয়েস্ট বেঙ্গলের যে হেড আর কি ইউনিয়নের ওনার পায়ে গিয়ে গুলিটা লাগে এবং উনি মুখ থুবড়ে পড়েছেন সেই সময় দাদু যখন পেছনের দিকে ঘোরে দাদু অস্ফুট একটা চিৎকার করে ওঠে তোরা লাইক দাদু কিন্তু রিকগনাইজ করতে পেরেছিলেন যে এক্স্যাক্টলি কারা কাজটা করেছে এবং দাদু যখন পেছনের দিকে ঘুরে ভেতরে অফিসের ভেতরে দৌড়ে যেতে যাচ্ছে যে মানে ফোন করে আর কি পুলিশে ইনফর্ম করবে বা কিছু পেছন থেকে আডা টাইম সাঁইত্রিশটা গুলি চলে এবং উনি আকাশ মানে উনি স্পট হয়ে যান এই ইনসিডেন্টটা জামশেদপুরে যারা লোকাল তারা হয়তো বুঝতে পারবে আমি কোন ঘটনাটার কথা বলছি কারণ প্যান ইন্ডিয়া বেসিসে এটা নিয়ে প্রচুর লেখা হয়েছিল আমি এমএনসিটার নাম বলছি না কিন্তু বাংলো বা ডেসক্রিপশন শুনে সকলে হয়তো বুঝতে পারছো আমি এক্স্যাক্টলি কোন এমএনসির কথা বলছি এবং এই ইউনিয়নে এই যে ঝামেলাটা হয়েছিল। এটা নিয়ে সেই সময় পুরো দেশভর লেখা চলে পুরো মানে দেশ তোলপার হয়ে গেছিল এই ঘটনাটাতে তো যাই হোক আট মাসের মাথায় দাদুর ডেথ হয়ে যায় তো যখন ডেথ হয়ে যায় এরম আকস্মিকভাবে এতগুলো ছোট ছোট বাচ্চা এরম হঠাৎ করে বাবার মৃত্যু শোক তখন প্রথমে ইনিশিয়ালি কারোরই মাথায় কিন্তু এই জিনিসটা স্ট্রাইক করেনি আস্তে আস্তে যখন একটু পরিস্থিতি স্টেবল হয় এই ঘটনাটার পরে ওনার দিদার মাথায় হঠাৎ করে স্ট্রাইক করে যে যে রিউমারটা ওরা শুনেছিল যে যার নামে এই বাড়িটি লট হচ্ছে সে কিন্তু বছর বছরখানেকের মাথায় তার কিন্তু মৃত্যু ঘটবে ঠিক সত্যি সত্যি দাদুর নামে বাড়িটি অ্যালটমেন্ট ছিল এবং আট মাসের মাথায় কিন্তু দাদুর এরকম একটা মর্মান্তিক ডেথ হয়ে যায় দিদার তখন মনে প্রচন্ড কু ডাকতে শুরু করে এবং দিদা ভীষণ ইনসিকিউর ফিল করতে শুরু করে তখন ইন বিটুইন ওই এমএনসি থেকে এরম একটা মর্মান্তিক ঘটনার জন্য দেওয়ার জন্য দিদার কাছে ফোন আসে এবং দিদাকে অফার করা হয় যে থার্টি সিক্স নাম্বার বাংলোটা আপনাদের নামে লিখে দেওয়া হচ্ছে আপনার নামে আমরা থার্টি সিক্স নাম্বার বাংলাটা লিখে দেব তো যথারীতি দিদা এই কথাটা শোনার পর একটা ডিসিশন নেওয়ার আগে একজন ওখানকার জামশেদপুরেরই একজন যথেষ্ট প্রসিদ্ধ জ্যোতিষীর কাছে যান এবং উনি ওনার কাছে যেতেন শুধু জ্যোতিষী বলব না উনি রীতিমতো খুব তোরজোর তন্ত্র সাধনা করতেন সেই সময়কার উনি খুব প্রসিদ্ধ তন্ত্র সাধকও ছিলেন বটে তো সেই সাধকের কাছে যাওয়ার পর সাধক বলে তুই বাড়ি থেকে আমাকে এক কোপ মাটি এনে দিবি তো তো যখন ওই একটা কোপ মাটি উনি ওখানে মানে নিয়ে যান তো নিয়ে যাওয়ার পর সেই মাটি দিয়ে কিছু তন্ত্র সাধনা করে অ্যানালিসিস করে ওর দিদাকে ওই জ্যোতিষী ইনফরমেশন দেন এই বাড়ির মাটি মানে এই বাংলোটার নিচে মাটির তলাতে এমন কোনো একজন খুব সাংঘাতিক দুষ্কৃতির ডেড বডি আছে যে আস্তে আস্তে তার বডিটা ডিটোরিয়েটেড হতে হতে পুরো স্কেলিটনটা তো প্রায় অলমোস্ট আর ফ্ল্যাশ টেস্টগুলো তো মিটে মিশেই গেছে মাটির সাথে স্কেলিটনটা থেকে কোনোভাবে লোম গজিয়ে গেছে এবং যার জন্য সে খুব ভয়ঙ্কর একটি পিসাচে পরিণত হয়েছে এবং যে পিশাচ কিনা এতটাই মারাত্মক তাকে প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু আমাদের কারণ নেই মানে ইনফ্যাক্ট আমারও নেই আমিও জানি না কতদূর আমি তাদের সকলকে প্রোটেক্ট করতে পারবো কিন্তু চেষ্টা আমি করব আমি এক মাস পরে উনি একটা ডেট দিয়েছেন এই এক ঠিক এক মাস পরে অমুক দিনে অমুক টাইমে আমি একটা পুজো করব একটা যজ্ঞ করব তুই সমস্ত সবাইকে তো মানে তোর ব্লাড লাইনে যতজন আছে আর কি মামা মাসি সবাইকে নিয়ে এই যজ্ঞে তুই জড়ো করবি আমি ওখানে একটা ধুমধাম করে যজ্ঞ তো ওই বাড়িটাতে দেখি একটা চেষ্টা করে যদি আমি এটার কিছু উপশম করতে পারি কারণ এমন একটা জায়গায় পৌঁছে গেছে তোরা যদি এখন এই বাড়ি ছেড়ে চলেও যাস তাও কিন্তু এই পৈশাচিক যে আক্রমণাত্মক খাত থেকে কিন্তু তোরা মুক্তি পাবি না তো এটা তো শুনে দিদা প্রচণ্ড ঘাবড়ে যায় এবং দিদা তো বাড়ি গিয়ে এবার তোড় করে প্রেপারেশন শুরু করে দেয় হঠাৎ করে জাস্ট পনেরো দিনের মাথাতে খবর আসে যে স্বনামধন্য তন্ত্র সাধক ওই যজ্ঞটি করবেন বলেছিলেন তিনি খুব অদ্ভুতভাবে মারা যান কিভাবে মারা যান কেউ বলতে পারছে না ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে কিন্তু হার্ট অ্যাটাক হঠাৎ করে কিভাবে হয়ে গেছে একটা সুস্থ মানুষ আগের দিন খাওয়া দাওয়া করে শুতে গেছেন বিছানা ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে উনি মারা গেছেন কাজেই আর যোগ্য করা পসিবল নয় তখন দিদা সঙ্গে সঙ্গে এমএলসিতে একটা লেটার পাঠান যে এই বাড়ি মালিকানা আমি অ্যাকসেপ্ট করব না ড্যামেজেস আপনাকে দিতে হবে না আপনি যদি দিতে চান তাহলে আপনারা আমাকে অ্যাটলিস্ট থার্টি সিক্স বাংলো থেকে শিফট করিয়ে অন্য কোনো বাংলো দিয়ে দিন অন্য কোনো বাংলো অন্য কোনো কিছু আমি অ্যাকসেপ্ট করব কিন্তু এই বাংলোটা আমি অ্যাকসেপ্ট করব না তো তখন ছাব্বিশ নম্বর বাংলোটা ইনসিডেন্টলি একটু ডিস্ট্যান্সেই ওটা খালি হয়েছিল তো ওদের পুরো ফুল ফ্যামিলিকে ওই ছাব্বিশ নম্বর বাংলোতে শিফট করিয়ে দেওয়া হয় এবং ওই থার্টি সিক্স নম্বর বাংলোটাকে তখনকার মতন একদম ক্লোজড করে দেওয়া হয় তো আস্তে আস্তে যেটা হলো যে ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর দিদা প্রচণ্ড ভয়ে একটা ইনসিকিউরিটির মধ্যে ছিল কারণ যেহেতু ওই তন্ত্র সাধক বলে গেছিলেন যে এখান থেকে বেরিয়েও তোদের কিন্তু জানবি যে গলায় খাঁড়া ঝুলছে তো একটা প্রচন্ড ভয় ওনার মধ্যে কাজ করতে এতগুলো ছোট ছোট বাচ্চা কখন কার কি হয়ে যাবে তো যাই হোক তখন সবাই বোঝায় যে বাড়িটা তো ছেড়ে চলেই এসেছ আর তাছাড়া এখন তো ওটাকে টোটালি বন্ধ করেই রাখা হয়েছে ওটা তো আর খোলাই হচ্ছে না তো এত আর চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তো সবাইকে একজন ছোটোখাটো জ্যোতিষ দেখিয়ে সবার হাতে একটা তাবিজ কবজ দিয়ে ইনিশিয়ালি মানে যেটুকুনি প্রোটেকশন নেওয়া সেটা নিয়ে ওরা ফাইনালি ওই ছাব্বিশ নম্বর যে বাংলোটা সেটাতে থাকতে শুরু করে এরপর প্রায় পনেরো কুড়ি বছর কেটে যায় ওই যে বললাম যে বড় মাসির যে মেয়ে হয়েছিল তিনি তখন বিবাহযোগ্য মানে প্রায় সে তখন বড় হয়ে গেছে তার বিয়ে হয়ে মানে হয়েছে ইভেন্ট একদম সদ্য বিয়ে হয়েছে বছরখানেক আগে এরকম সময়ে হঠাৎ করে পনেরো কুড়ি বছর পর একটি মহামাজন ফ্যামিলি সেই থার্টি সিক্স নম্বর বাংলোতে কুড়ি বছর পরে আবার তারা অ্যালটমেন্ট পায় এবং তারা থাকতে আসে যখনই দিদা এই খবরটা পায় দিদার মনে কিন্তু একটা সাংঘাতিক লেভেলের কু দেখেছিল ডেকেছিল যে আবার ওটা খোলা হচ্ছে ওয়াজ গোয়িং নেক্সট তো দিদা প্রচণ্ড ভয় পেয়ে যায় কিন্তু কিছু বলার নেই এখন কোম্পানি থেকে যদি অ্যালটমেন্ট দেয় কেউ তো মানবে না আর আগেকার ঘটনাগুলো যারা বিশ্বাস করতো যারা জানতো যারা মানত তাদের একটা জামানা ছিল অথরিটি চেঞ্জ হয়ে গেছে যারা আর কি এখন অ্যালটমেন্ট দেয় তারা পুরো মানে হয়তো পুরো যারা আর কি এইচআর যারা ছিল ডিপার্টমেন্টে সবাই চেঞ্জ হয়ে গেছে তো এরা কেউ বিশ্বাসই করে না আগেকার কোনো কথা আজ থেকে পনেরো কুড়ি বছর আগেকার কথা তো বলেও লাভ নেই বেকার এবং বলে রাখি যে ২৬ নম্বর যে বাংলোটাতে তখন ওনারা থাকতেন ওই এক তো ড্যামেজ হিসেবে দাদু মারা যাওয়ার পর ওই বাড়িটা ওনাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল বাংলোটা তার সাথে সাথে ছোটো মামাকেও আর কি ওই এমএনসিতে একটা জব অফার করা হয়েছিল ছোট মামা ওই এমএনসিতেই চাকরি করতেন আচ্ছা তো ওর এই কুড়ি বছর পরে ওই মহাম্যাড ফ্যামিলিটা ওখানে থাকতে শুরু করে দিল ঠিক তার দেড় বছর পরে ওই যে মানে যার যে ছেলেটির সাথে বিয়ে হয়েছিল ওর বড় মাসির মেয়ের আর কি সেই ছেলেটির এক্স্যাক্টলি তারও বড় মাসির মেয়ের তখন হয়তো আঠেরো উনিশ বছর বয়স উনি ছিলেন হচ্ছেন ওই কোম্পানির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো উনি একটা চার ফিট উঁচু মাত্র চার ফিট উঁচু চার ফিট উঁচু থেকে পড়লে চট করে কি কেউ মারা যায় হাত পা ভাঙতে পারে মারা যাওয়ার মতন ইনসিডেন্ট কিন্তু খুব কমই শোনা যায় তো উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন ওই সেম কোম্পানিতে চার ফিট উঁচুতে কিছু একটা কাজ করতে গিয়ে হঠাৎ করে উনি এমনভাবে বেকায়দায় পড়ে যান স্পট ডেড উনি সঙ্গে সঙ্গে মারা যান তো এই খবরটা যে মোহতই বাড়িতে আসে দিদার মন আর মানছে না দিদা কিন্তু সেই কোনো একটা ভাবে কোরিলেট করে ফেলেছে মানে জাস্ট ওইদিকে ফ্যামিলিটি থাকতে হইলো থার্টি সিক্স নম্বর বাংলোটা খোলা হলো অন দ্য আদার হ্যান্ড বিয়ের ঠিক দেড় বছরের মাথাতে আবার ওই মানে ওনার নাথনির যে হাজবেন্ড আর কি নাথ জামাই উনি এরকম আকস্মিকভাবে একটা অ্যাক্সিডেন্টাল যেতে কিন্তু ওনার মৃত্যু হয়ে গেল কিন্তু যথারীতি মনের ভেতর চললেও এই কথা তো ওনারা পাবলিকলি বলতে পারছেন না কারণ কে বিশ্বাস করবে এই কথা মন কু ডাকছে কিন্তু অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট বলেই সবাই দেখতে পাচ্ছে কাউকে বললে কেউ কি মানবে যে আজ থেকে কুড়ি বছর আগের সেই কনসিকুয়েন্সেস এখনো চলছে যাই হোক তো এরপর যেটা ঘটে আচ্ছা এর মাঝখানে তনুশ্রীদের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উনি জানিয়েছেন সেটাও একটু টুক করে বলে দিই ভালো লাগবে শুনতে সেটা হচ্ছে যে তোর এই ওনার জামাইবাবু মানে ওনার এই বর্দির হাজব্যান্ড মারা যাওয়ার কিছুদিন পরে একদিন কখন ক্লাস ইলেভেনে পড়ে তনুশ্রীদি উনি বোধ হয় কোনো একটা টিউশন থেকে ফিরছেন বাসে করে ফিরছেন বাবার সাথে তো ওর বাবা বাস থেকে নেমে গেছে আর ও পাটা বাড়িয়েছে আর সঙ্গে সঙ্গে না বাসটা ছেড়ে দিয়েছে রানিং এবার ও এমন ভাবে বেকায়দায় নামতে যাচ্ছে পুরো পাটা ওর ভেতরে ঢুকেই যেত কি ও পরিষ্কার বুঝতে পারলো কেউ একজন ওর হাত মানে হাতটাকে চেপে ধরে একটা মানে খুব একটা হাওয়া আর কিছু না জাস্ট একটা হাওয়ার ফিলিংস একটা হাওয়ার মতো হাত এসে এরকম হাতটাকে চেপে ধরে ওকে লিট্রলি বাসের তলা থেকে করে নিয়ে দাঁড় করিয়ে দিয়ে রাস্তায় এরকম ভাবে গেল এবং ও পরিষ্কার ফিল করেছিল এটা আর কেউ নয় ওনার যে জামাইবাবু মারা গেছিলেন তার কদিন আগে কোথাও মনে হয়েছিল স্ট্রাকচারটাই হোক বা স্পর্শটাই হোক ওই জামাইবাবুরই ছিল তো এই একটা এক্সপিরিয়েন্স কিন্তু ইন বিটুইন তনুশ্রীদির সাথে ঘটেছিল এই ঘটনাটা তো যেটাতে আমি বললাম যে ওনার জামাইবাবু মারা গেল তারপরে আবার আস্তে আস্তে কিছুদিন থিততে থাকে পুরো ইনসিডেন্টটা সেদিন ছিল ওর ছোট মামার মানে ছোট মামা তো তখনও এমএনসিতেই কর্মরত ছোট মামা তখন ওনারা ওই ছাব্বিশ নম্বর বাংলোতেই থাকেন সবাই মিলে মাসিদেরও তখন একজন দুজনে বোধহয় বিয়ে হয়েছে একজনও তখন আনম্যারিড ছোট মামার তখন বিয়ে হয়ে গেছে এবং ছোট মামার তখন দুই ছেলে ছোট মামার যে বড় ছেলে তার যেদিনকে বার্থডে সেদিনকে ওই বাংলোর পেছনের গেটটা খুলেই জাস্ট রোডটা ক্রস করে ওপারে একটা কেকের দোকান ছিল ঠিক আছে তো ওই কেকের দোকানটা থেকে উনি জাস্ট সন্ধ্যের দিকে বেরোবেন একটা কেক নিয়ে উনি রাস্তাটা ক্রস করে আবার চলে আসবেন আর স্বভাবতই খুব একটা যানজটপূর্ণ এলাকা নয় ওটা মানে ওটা রেসিডেন্সিয়াল এরিয়া তো মোটামুটি খুব যে গাড়ি ঘোড়া চলত ওই রাস্তাতে তা নয় ওকে এবার যেটা হয় ছোট মামা পেছনের গেটটা খুলে জাস্ট কেকটা ওপারে যায় গিয়ে কেকটা কেনে কিনে ফিরতে আসে হঠাৎ করে যে রাস্তায় কোনোদিনই অত বড় গাড়ি ত্রিসিমানাই দেখা যায় না একটা অদ্ভুত বড় গাড়ি এসে এমন ভাবে তাকে পিষে দিয়ে চলে যায় ছোট মামা ডেড হয়ে যায় এবং এটা হলো টু থাউজেন্ড ঘটনা টু থাউজেন্ড এইটা ঘটে তো এরপরে দিদা নিজেকে ঠিক রাখতে পারছেন না মানে দিদা লিটারালি এরপরে আর কানেক্ট না করে উনি থাকতে পারছেন না যে এটা কি করে পসিবল যে এক মৃত্যুর খেলা শুরু হয়েছিল বাড়িটা ঠিক পনেরো থেকে কুড়ি বছর যতদিন বন্ধ ছিল ততদিন কিন্তু ওনারা খুব শান্তিপূর্ণভাবে একটা লাইফ লিড করছিলেন বলতে নেই কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো রকম আনসার্টেন কিছু ওনাদের সাথে ঘটেনি কিন্তু যেই দিন থেকে বাড়ি খোলা হলো আবার সেই একই রকম মৃত্যুর খেলা শুরু হয়ে গেল এবং তার চেয়ে আরেকটা অদ্ভুত বিষয় যে যে মহামার্ড ফ্যামিলিটি কিন্তু সেই মুহূর্তে থার্টি সিক্স নম্বর বাংলোতে রয়েছেন তাদের সাথে কিন্তু কিছু ঘটতো না তাদের সাথে কিন্তু কোনো রকম অ্যাপসার্ট কিছু ঘটেনি অদ্ভুতভাবেই ওই আগে থাকতো ওরা সেই দশ বছর পনেরো বছর আগে ওদের ওপরেই কোপটা পড়েছিল ওই কোপটা কিন্তু কন্টিনিউয়াসলি ওদের ওপরেই পড়ছে যে বাড়ি যে মানুষেরা এখন এই মুহূর্তে থার্টি সিক্স নম্বর বাংলোতে রয়েছে পনেরো বছর পর তাদের সাথে কিন্তু কোনো রকম কোনো অ্যাপসেট ঘটনা ঘটেনি কিন্তু এই ছোট মামা মারা যাওয়ার ঘটনাতে এতটাই ওরা প্রত্যেকে মানে ভয় পেয়ে গেল এবং প্রত্যেকে এবার হবে কারণ আর কোনোভাবেই এই জিনিসটাকে ফেলে রাখা সম্ভব নয় তখন নিজে নিজের গরজে হনুমানজির মন্দিরে প্রসিদ্ধ একটি হনুমানজির মন্দিরে উনি যান উনি সেখানে আর কি গিয়ে কথা বলে তো সেই ভদ্রলোক অদ্ভুত ভাবে উত্তর দেয় এ তো আজকের নতুন জিনিস নয় এ তো বহু বছর আগেকার জিনিস উনিও বলেছিলেন যে ওই যে বাড়িটাতে নাকি যে বাড়ি থেকে জিনিসটা ফলো করছে যে আজকে ওরা ফেস করছে এক মারাত্মক ওই মাটির তলায় চাপা দেওয়া হয়েছিল এবং তার স্কেলেটন থেকে লোম বেরিয়ে সেই পিসা পরিণত হয়েছে যদিও এটার কোনো সাইন্টিফিক্যালি আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না বিকজ বোন্স থেকে কখনোই ওইভাবে লোম বেরোনো সম্ভব না আমি জানি না মানে তন্ত্র সাধনাতে এটা একটা বিলিফ আছে কিন্তু একটা অথেন্টিক জিনিস আছে তুমি ধরো কোনো ডেড বডিকে কবর দিলে কবর দেওয়ার এক মাস পরে গিয়ে তুমি যদি আবার কবর খুঁড়ে ডেড বডিটাকে তোলো দেখবে নেলসগুলো গুলো হয়তো তোমার থ্রি টু ফাইভ মিলিমিটার বা চুলটা কিন্তু থ্রি টু সেভেন ইঞ্চেস কিন্তু বেড়ে গেছে কারণ আমাদের যে ফলিকলসগুলো সেগুলো কিন্তু আমাদের মারা যাওয়ার সাথে সাথে দেন দেন কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায় না তো ওগুলো কিন্তু প্রায় অনেক দিন ওগুলো অ্যাক্টিভ থাকে তো সেই কারণে মৃত্যুর পর কবরস্থ করার পরেও কিন্তু রিডিগিং করে দেখা গেছে যে নখ বাড়ে চুল বাড়ে কিন্তু বোনস থেকে লোম গজিয়ে যাওয়া এটা তন্ত্র সাধনার কনসেপ্ট এটার কিন্তু সাইন্টিফিক কোনো কনসেপ্ট নেই অ্যানিওয়েজ ওকে তারপরে এবার ওই হনুমানজির মন্দির থেকে ওদেরকে সাজেস্ট করা হয় যে ইমিডিয়েটলি একটা যজ্ঞের আয়োজন করতে হবে এবং তোমার বাবা এবং সরি তোমার বাবা মা তোমার দাদু দিদা তোমাদের প্রত্যেকের ব্লাড লাইনে যত মামা মাসিক যে আছে যেখানে তোমার দিদি জামাইবাবু যত আছে সকলকে নিয়ে এসে এক জায়গায় জোট করো সকলের গলায় খাঁড়া ঝুলছে যে কোনো মুহূর্তে যে কোনো গরম মার্ডার হয়ে যেতে পারে তো এই পুরো জায় খেলাটা বন্ধ করতে হবে কোনো হন্টেড ঘটনা কিন্তু কিচ্ছু নেই এটার মধ্যে দেখো কোনো জায়গায় ভূতের কোনো গল্প নেই কোনো জায়গায় কেউ কোনো কিচ্ছু দেখতে পায়নি কেউ ভয় পায়নি কিচ্ছু হয়নি শুধু মৃত্যুর খেলা চলছে ওকে তো তারপরে ওই দু হাজার তেরো সালে ফাইনালি ওই হনুমানজির মন্দিরে বিরাট বড়ো করে ওই ফ্যামিলিটা থেকে একটা যজ্ঞ করা হয়েছিল এবং প্রত্যেকে ফ্যামিলির ইচ অ্যান্ড এভরি ব্লড লাইন ওখানে প্রেজেন্ট ছিল এবং ওই যজ্ঞটা করার পর এখন আপ টু এই টু থাউজেন্ড থার্টিন টু টু থাউজেন্ড ওয়ান এখনও পর্যন্ত কোনো রকম আর কোনো অ্যাপস্ট ঘটনা ওই ফ্যামিলিতে ঘটেনি ঠিক আছে তো কিন্তু যেটা ওনারা করেছিলেন যে ওনারা কিন্তু আর এখন ওই টোয়েন্টি সিক্স নম্বর বাংলাতেও থাকে না ওটাকে এখন ওরা একটা নার্সারি করে দিয়েছে আর ছোট মামা মারা যাওয়ার পর ছোট মামি উনি একটা ফ্ল্যাট কিনে সেপারেট হয়ে গেছেন বড় মামারাও আলাদা ফ্ল্যাট কিনে নিয়েছে মাসিরাও আলাদা থাকে আর ওই বাংলোটা পুরোটাই এখন একটা নার্সারি হিসেবে রয়েছে তো ওখান থেকে মানে ওনারা যান দেখাশোনা করেন মাঝে মাঝে কিন্তু থাকেন আর কেউই নয়